দেশের সবচেয়ে বড় পরীক্ষা। তবে কি বাকি পরীক্ষাগুলোকে ছোট করছি, বাকি পরীক্ষার্থীদের ছোট করছি, বাকি পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষার্থীরা বা পড়ুয়ারা যে যে জায়গায় যান, যে যে কাজ করেন, সেই কাজগুলোকে ছোট করছি? একদম নয়। কিন্তু এই একটিমাত্র পরীক্ষা নিট, যে পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা পরবর্তীকালে মানুষের প্রাণ নিয়ে নড়াচড়া করে, উপরে ভগবান নিচে ডাক্তার মানুষ বলতে গেলেই বলেন, অর্থাৎ মানুষের প্রাণ জীবন এটা সরাসরি হাতে থাকে মর্তে ডাক্তারের আর স্বর্গে ভগবান। এই যেখানে তফাত, এই যেখানে সামান্য সূক্ষ্মতম তফাত, অর্থাৎ মানুষের জীবন থাকা আর না থাকা যেটুকু মানুষের হাতে, যে যতটুকু মানুষের হাতে, তার সর্বোচ্চ সিদ্ধান্তটা যার উপর নির্ভর করে, সেই ডাক্তার চিকিৎসক হওয়ার পরীক্ষা। চিকিৎসক হওয়ার জন্য যে পাঠ্যক্রমে যেতে হবে, তাতে যোগ্য হয়ে উত্তীর্ণ হয়ে তাতে চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র পড়ার জন্য যোগ্য বিবেচিত হওয়ার পরীক্ষা, গোটা দেশ জুড়ে যে পরীক্ষা অবশ্যই সবচেয়ে বড় পরীক্ষা। তার মানে এই নয় যে বাকি সব কাজের থেকে ছোট কাজ, কিন্তু এহেন গুরুত্বপূর্ণ, এহেন সব থেকে বড় পরীক্ষার ভিতরে যে গলদ, পরীক্ষা ব্যবস্থার ভিতরে যে এত রকমের গলতি গণ্ডগোল ঢুকে গিয়েছে, যে সেখানে নগদ টাকায় হ্যালো করি মাখো তেলের মতো পয়সা ফেললে প্রশ্নপত্র কিনতে পাওয়া যাচ্ছে, হুবহু ঠিক যে প্রশ্নটা দিয়ে, যে প্রশ্নটা আনসার করে নিজে পরীক্ষাতে সফল বলে বিবেচিত হতে হবে, তাহলে তো সত্যি সত্যি চিন্তার বিষয় যে আপনার আমার চিকিৎসা করার দায়িত্ব ভবিষ্যতে এমন লোকেদের হাতে থাকবে নাকি যারা নগদ টাকার বিনিময়ে কার্যত ডাক্তার হয়েছে, মেধার বিনিময় নয়। আর এখন অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে, সেই NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি শুধু ওই একটাই পরীক্ষা নেয়? না, সব থেকে বড় পরীক্ষা নেওয়ার পাশাপাশি আরও বড় বড় পরীক্ষাগুলোও তারা নেয়। দেশ জুড়ে সব থেকে মেধাবী লয়ার বা আইনজীবী কারা হবেন? ক্ল্যাট NTA পরীক্ষা নেয়। গোটা দেশের ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন ন্যূনতম প্রবেশিকা পরীক্ষা এরাই নেন, অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেয়। সারা দেশে সহকারী অধ্যাপক পদে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বিবেচিত হতে গেলে তার যে ন্যূনতম যোগ্যতা লাগে, অর্থাৎ যে পরীক্ষা পাশ না করলে আপনার ইন্টারভিউটাই হবে না, আপনি যোগ্য বলেই বিবেচিত হবেন না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার জন্য বা তাতে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, সেই পরীক্ষাটার নাম UGC নেট। সে পরীক্ষাটাও নাই এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার দায়িত্ব যাদের হাতে, সেই সংস্থার ভিতরটা কি এতটাই ফোপরা? ধরেই নিচ্ছি যে তেজস্বী যাদব অথবা তার মাথার উপরে আরও বড় কোনো রাজনৈতিক বাপের হাত রয়েছে, মানে রাজনৈতিক বাবার হাত রয়েছে, তার বাবা কিনা জানি না, কিন্তু কোনো রাজনৈতিক বাবার হাত রয়েছে যিনি এই গোটা শিক্ষা দুর্নীতিটাকে, এই প্রশ্নপত্র বেচা কেনা, কে কোথায় কীভাবে কত দু নম্বরই করে এই পরীক্ষাটাতে চান্স পাবে সেটা ঠিক করেছে। ধরে নিচ্ছি একটা অংশের মানুষ যেভাবে অভিযোগ করতে শুরু করেছেন যে সরকারি শাসক দল বিজেপিকে প্যাঁচে ফেলবার জন্য, তাকে কালিমালিপ্ত করবার জন্যই এটা ইন্ডি জোটের শরিক বিভিন্ন দলের একটা চক্রান্ত, ধরে নিচ্ছি সব ঠিক। আচ্ছা, প্রথমত শাসক দল বিজেপি এবং সরকার একেবারে নিরাপদ দূরত্ব বজায় রেখে জানিয়েছে সুপ্রিম কোর্ট যা বলবে তারা হুবহু তাই করবেন, অর্থাৎ NTA-র এই কেলেঙ্কারির ভিতরে তাদের জড়িয়ে পড়ার কোনো ন্যূনতম ইচ্ছা তারা এখনও পর্যন্ত দেখান। তারা কোনো রাজনৈতিক বয়ান দেননি, ফলে যারা বাইরে থেকে বয়ান দিচ্ছেন তাদের বয়ানে প্রথমত বিশ্বাস করলাম না, দ্বিতীয়ত বয়ান যদি সত্যিও হয় তাহলেও প্রশ্ন উঠবে, তাহলে কি এদেশের যে কোনো রাজনৈতিক, তিনি শাসক হন বা বিরোধী, মুহূর্তের মধ্যে ঢুকে পড়তে পারেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থার, পরীক্ষা নেওয়ার এজেন্সির ভিতরে এতটাই সহজে যে গোটা ব্যবস্থাটাকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায় শুধুমাত্র হ্যালো করি মাখো তেল টাকার ব্যাগের বিনিময়ে? তাহলে এরাজ্যে টাকার থলির বিনিময়ে চিকিৎসক, মাফ করবেন, শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের যে পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার এখন প্রকাশ্যে চলে এসেছে তার আসল রূপটা, পাঁচ পাওয়া লোকেরা শিক্ষক হয়ে 55 পাওয়া লোকেদের বঞ্চিত করে এতদিন ধরে 10 বছর ধরে স্কুলে পড়িয়ে এসছে, তার সঙ্গে তফাত কোথায় থাকলো? বরং আরও ভয়ঙ্কর সে ছবি যদি সত্যি সত্যি অযোগ্য, প্রশ্নপত্র আগে হাতে পেয়ে যাওয়া, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে
চিকিৎসা সত্র পড়বার সুযোগ পাওয়া লোকেরা আপনার আমার প্রাণ নিয়ে সত্যি সত্যি লিটারেলি খেলা কর। এই খেলার সুযোগ তাদেরকে যে সংস্থা করে দিচ্ছে তার ভিতরে এত বড় গলদ তৈরি হয় কি করে, তার দায়টা কার? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। सरकार की जिम्मेदारी क्या होगी इसमें? अगर हाई लेवल कमेटी हो धर्मेंद्र प्रधान जी, बहुत समय चला जाएगा। पिछले साल 1,30,00,000 बच्चे परीक्षा दिए हैं, अब तक इस बार 80,00,000 बच्चे परीक्षा दिए हैं। ये सारे परीक्षा व्यवस्था में एनटीए की कंडक्ट के बारे में कुछ विषय इस बार स्पष्ट तरीके से आई है, और इसीलिए एक एम्पावर्ड कमेटी बनेगा जो एनटीए की फंक्शनिंग के बारे में ग्लोबल व्यू प्रैक्टिसेस क्या है उसके ऊपर एक्सपर्ट्स के व्यू आएगा। কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগত। ছোট ঘটনা বা 100টা চাকরি দিলে দু একটা নিজের লোককে চাকরি দিতে হয়, এ ধরনের মন্তব্য না আসার জন্য ধন্যবাদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। কিন্তু ভবিষ্যতে যাদের হাতেই থাকবে স্বাস্থ্যের ভার, সেই পড়ুয়াদের প্রবেশিকা নিয়ে ছিনিমিনি খেলাটা চালু হলো কিভাবে? সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা নিয়েই বা কেন এত গাফিলতি? ছিনিমিনি খেলাই তো কেন্দ্রের সরকার বিজেপির, ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রের দায়িত্বে। কিভাবে পাটনায় বসে যে কেউ সেই পরীক্ষায় দুর্নীতি করতে পারে? হম তো মান করেঙ্গে লালু প্রসাদ যাদব আর তেজস্বী যাদব জিকে পুরি তহকিকাত হো। জো লোক মেরা নাম ঘসিটনা চাহতে হ্যায়, মেরে পিএ কা ঘসিটনা চাহতে হ্যায়, ইসসে কোই ফায়দা হোনে ওয়ালা নেই। এ কেমন নজরদারি কেন্দ্রের? দেশ জুড়ে পড়ুয়াদের আতঙ্কের কোনো উত্তর আছে কেন্দ্রের কাছে? मेरे दायित्व आज उन लाखों बच्चों के मन में विश्वास बनाना है कि आप भरोसा रखिए, ये सरकार आप ही के है, आप ही के द्वारा चुनी गई है, आपके हितों के लिए हम कोई कसर नहीं कम करेंगे, हम पूरा मेहनत से आपकी जो गड़बड़ी कुछ सामने आई है उसको सुधारेंगे, और आपको हम आश्वस्त करते हैं एक पारदर्शी व्यवस्था का। শুকনো আশ্বাসে চিড়ে ভিজবে তো দেশের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মেধাবীদের পরীক্ষাগুলো যে সংস্থা আয়োজন করবে তার ভিতরে এত গলদ, এত ত্রুটি, তার ভিতরটা এত ফাঁপা, এত ভঙ্গুর। শাসক বা বিরোধী, নেতা যে পক্ষের যে দলেরই হোক, দেশের সবচেয়ে গর্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাওয়ার পরীক্ষা, দেশ জুড়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পড়ানোর যোগ্যতা অর্জনের পরীক্ষা এমন যখন তখন যার তার কারণে ভেঙে পড়বে, পড়ুয়ারা তাহলে কোথায় ভরসা রাখবে? সময় এসেছে খোল নলচে বদলে সব নতুন করে তৈরি করার। রিপাবলিক বাংলা। এটাই আমার প্রশ্ন, পরীক্ষার্থীদের হয়ে, অভিভাবকদের হয়ে এবং সর্বোপরি দেশের সাধারণ নাগরিকের হয়ে প্রশ্নটা করছি যে কাদের হাতে ছেড়ে দিচ্ছেন আমাদের প্রাণের ভার? সব থেকে বড় কথা, শুধু প্রাণ নিয়ে নয়, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের আইনজীবী, ভবিষ্যতের অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কারা কারা, সবই কি নগদ অর্থের মূল্যে? তাহলে যারা এমন পরীক্ষা ব্যবস্থা তৈরি করছেন, যারা এমন পরীক্ষা নিচ্ছেন, তাদের সরিয়ে দেওয়া হবে না? আমার আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। খোল নলচে না বদলালে আস্থা ফিরবে পড়ুয়াদের? যে যতই দায়িত্ব স্বীকার করে নিন, মানলাম ধর্মেন্দ্র প্রধান বলছেন তার দায়িত্ব, কিন্তু আস্থা? সামনের বছর যারা পরীক্ষা দেবেন, এবছর এনটিএ পরিচালিত অন্য পরীক্ষাগুলোতে যারা বসবেন, সেই পরীক্ষার্থীরা এই বিশ্বাস নিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে বাড়িতে যাবেন যে পরীক্ষাটা খুব ভালো দিয়েছি, অতএব আমি চান্স পাব, আমি মেধার ভিত্তিতে চান্স পাব। মেধার ভিত্তিতে চান্স পেয়ে যাওয়ার পরে বিশ্বাস নিয়ে বসে থাকতে পারবেন যে এই পরীক্ষাটা কোর্টের নির্দেশে বাতিল হয়ে যাবে না? এই নিট পরীক্ষাতে খেটে খুঁটে 710 পাওয়া পরীক্ষার্থী তো এখন রীতিমতো আতঙ্কের মধ্যে দিন গুনছেন, গোটা পরীক্ষাটা বাতিল হয়ে গেলে তাকে আরও একবার খেটে 710 পেতে হবে। আমার সঙ্গে